তো অনেকে আমার এই ছাদ বাগানে হিজিবিজি বলছেন, তারা আসলে হিজিবিজি বলতে কি বুঝেন আমি আমার মানে কোনো আইডিয়া নাই। আমি ড্রোন দিয়া দেখাবো না বৃষ্টি শেষ হলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বৃষ্টি এটা হচ্ছে ঘূর্ণিঝড় ডানা উটার প্রভাবে। তো ঘণ্টাখানেক ধরে বৃষ্টি শুরু হয়েছে, আকাশের যে অবস্থা এটার থামাথামির কোনো লক্ষণ নেই। তা আমি মূলত আসছি ছাদে, আমার যে ছাদ বাগান সেটার অবস্থা দেখার জন্য। তো ছাদ বাগানের যে আগের ভিডিওটা, হ্যাঁ, সেই ভিডিওতে অনেকেই এই প্রশ্নটা করছিলেন যে ভাই আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কি। তো মূলত তাদেরকেই দেখানোর জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা মোটামুটি ভালোই আছে। এই যে এদিক দিয়ে পানি যেতেছে দেখেন, এই যে বক্সের ভিতরে পানি জমে গেছে। হ্যাঁ, এর আগেও একদিন বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হওয়ার পরে যেটা আমি লক্ষ্য করছি, ওই যে আমরা যে কোকোপিট দিছিলাম সেই কোকোপিটের গুঁড়া এই যে ছাদের ভিতরে চলে আসছে, এবং এতে করে হয়েছে কি, এই কোকোপিটের কারণে আপনার এই যে এখানে যে ছাকনি ছিল, ছাকনির এই অংশটা এদিক দিয়ে মুখ আটকে এটা জ্যাম হয়ে গেছিল। তো এখন আমরা যেটা করি, বৃষ্টি শুরু হইলেই এটা খুলে দিই, খুলে দিলে তখন আর কোনো সমস্যা হয় না। যেহেতু এই ঘূর্ণিঝড় সম্বন্ধে আমরা আগে থেকে অবগত, এই কারণে আসলে আমি এখন পর্যন্ত বেড়ে কোনো শাকসবজি চাষ করি নাই। হ্যাঁ, ভাবছি যে এই বৃষ্টির প্রকোপটা চলে যাক, তারপরে করব। তো আমার যতটুকু ধারণা, এই যে বৃষ্টির পানি পইরে মানে ফুটা ফুটা যে কাদা টাদা এদিকে পড়ে, এটা চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো সেটার জন্যে আমার ধারণা, এই সাইড দিয়ে যদি আমি একটু বালি আর পাথর দিয়ে রাখি একটা লাইন, সেক্ষেত্রে হয়তো কিছুটা মানে সেভ হবে। এটা হলো একটা ইস্যু। আর প্রত্যেকটা বক্সের এই সাইড দিয়ে ছিদ্র আছে, এই যে এরকম, এই যে এরকম ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে মূলত পানিগুলো বেরোয় যায়। তো ছিদ্রগুলো আসলে এটা গ্লান্স দেখা যায় না, এমনভাবে ছিদ্রগুলো করা হয়েছে যাতে বাইরের থেকে না বোঝা যায়। এই দেখেন, এই যে এখান থেকে কিন্তু এই যে সমানে পানি বেরোয় যেতেছে, কিন্তু পানির ভিতরে কিন্তু কোনো নোংরা নাই, খেয়াল করছেন? এই যে পানির কিন্তু একটা ধারা, এই যে, তার মানে হচ্ছে আমার এখানকার যে ফিল্টার সিস্টেম সেটা কাজ করতেছে। তবে মাটি যখন আরও বেশি দিব, অতিরিক্ত পানিটা এই যে উপর থেকে ময়লা পানিটা হয়তো মানে ছাদ নোংরা করতে পারে, তো সেটা যাতে না করতে পারে সেক্ষেত্রে আমরা এই সাইডেও একটা এরকম ফিল্টারের ব্যবস্থা করব। আর একটা ব্যবস্থা করব, এই সমস্ত বেডের ঢাকনা সিস্টেম, বৃষ্টি আসলে যেন আমরা এই বেডগুলো সুন্দর করে ঢাইকা দিতে পারি। তো সেটা আসলে সময়ের ব্যাপার, আপনাদেরকে পরে দেখাবো, বৃষ্টি বাদল চলে যাক। তো অনেকে আমার এই ছাদ বাগানে হিজিবিজি বলছেন, তারা আসলে হিজিবিজি বলতে কি বুঝেন আমি আমার মানে কোনো আইডিয়া নাই। আমি ড্রোন দিয়ে দেখাবো না বৃষ্টি শেষ হলে, বৃষ্টির সাথে দমকা হাওয়া। আর এই সাইডটা হচ্ছে আমাদের বসার জায়গা, ছাদের ভিতরে বসার জায়গা, এখানে বৃষ্টির পানি মানে দমকা হাওয়া থাকলে আসে। যাই হোক, বৃষ্টির ভিতরে আর না ভিজলাম, কারণ এমনিতেই আমার ঠান্ডা জ্বর, বৃষ্টি শেষ হলে আপনাদেরকে দেখাবো না। বৃষ্টির প্রকোপ কোনোভাবে কমতেছে না, আজকে দ্বিতীয় দিন। ভাবছিলাম যে আপনাদেরকে আজকে দেখাবো যে ছাদ বাগানের পানির কী অবস্থা। তো বক্সগুলো টানা বৃষ্টি আছে, বৃষ্টি আছে। ছাদ বাগানের কাজ সম্ভবত আরও দুই তিন দিন পিছিয়ে গেল। এখানে আমার সবজির বেড টেড সব ডাইকে ডুকে রাখা হয়েছে, গরু বাছুরের খাবার টাবার নিয়ে খুব ঝামেলায় আছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 3:30। আজকে কাজের লোকজন মিলন ছাড়া কেউ আসে নাই। পাশের এক জমির থেকে এই যে ইরিদানের আটিগুলো সংগ্রহ করছি,
হ্যাঁ, কারণ আমাদের খেরও কমে গেছে, তো এগুলাই খাওয়াইতেছে। এর পাশাপাশি এই যে শম্পা কিছু ঘাস কেটে রাখছিল দুপুরবেলা, তো বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা দেখার জন্যই মূলত আমি এখন বের হয়েছি। মিলন রে, ও মিলন, এই যে এটা না ঢাইকা থুইবার কইছিলাম বৃষ্টির মধ্যে, হ্যাঁ আন্তা কেরা নিছে, আন্তার অভাব না বোকা, গাছ দিয়ে তাড়াতাড়ি ডাকে, আর গাছ না দিয়ে, আচ্ছা গাছটি দিয়ে ওই যে খের দিস, কি খবর তোমাদের, আছো কেমন, কেমন আছো, ভালোই আছো তোমরা, তোমরা তো আরামে আছো। এদিকে যে আমাদের গরুর ঘর এখন আলহামদুলিল্লাহ পাকা করে দিছি, পাশাপাশি যে ম্যাট দিছিয়ে দিছি, হ্যাঁ যাতে গরুর ক্ষতি না হয়। আর এই যেটা হলো তারার সেই সার গরু, বৃষ্টিপাত হলে তারা এগুলো পালতে পারে না, আমার নানিও পালতে পারে না, যার জন্যে আমরা পাইলে দিতেছি আর কি। সুন্দর করে ডাইগা থু, এটা কালকে ডাইগা থাওয়া দরকার ছিল, এই যে পানি নিষ্কাশনের এরকম সুন্দর লাইন করে দিছি। গাছের নিচে কমলা পাইকে পড়ে রয়েছে, আমাদের ফুলকপির জমির অবশিষ্ট অংশ কোনো মতে মাথা উঁচা করে টিকে আছে। এই যে মাঝখান দিয়ে পানি নিষ্কাশনের লাইন করা হয়েছে, আসলে বৃষ্টির সময় বের হয়ে দেখতে হয় যে কোথাও কোনো গাপলা আছে কিনা। তো এবার শীতকালীন শাকসবজি উৎপাদনে পিছিয়ে গেলাম সত্যি কথা, যেটা বারবার বৃষ্টিতে পিছিয়ে দিছে আমাদের আবহাওয়ার যে অবস্থা দেখতেছি, তাতে মনে হইতেছে ভবিষ্যতে ওই বিদেশে যেরকম গ্রিন হাউস করে করে শাকসবজি উৎপাদন করে, আমাদের দেশেও তাই করতে হবে। তো আজকে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হইতেছে কমেন্টস করে জানাইন। বৃষ্টির ভিতরে এরকম পাকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, কার কেমন লাগে জানি না, বিশেষ করে যদি খালি পায়ে হয় আরও ভালো লাগে। বাইরে বৃষ্টি হইতেছে আর শম্পা খিচুড়ি রান্না করবে না, এরকম তো হওয়ার কথা না। বিসমিল্লাহ, এটার সাথে আছে মাংস। তো প্রথমে হচ্ছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে ঘূর্ণিঝড়ের প্রকোপে বাংলাদেশে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে গেছে, কারণ এবছর এমনিতেই বাংলাদেশের উপর দিয়ে একদম একের পর এক ঝড় ঝাপটা দিতেছে। তাল্লার কোনো বড় বিপদ আপদ না দিক, আর অনেকে বলেন যে ভাই আপনারা ঝরঝরা খিচুড়ি খান না, শুধু মানে কেতকেতা খিচুড়ি খান, তো এটা কিন্তু ঝরঝরা খিচুড়ি। তো যাই হোক, কথা বাড়াবো না, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।